দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। টিকা নেওয়া নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারে, জানাবো হাসপাতাল খালি না পেয়ে এখন হোটেল খুঁজছি যা বললেন স্বাস্থ্যমন্ত্রী, আরো থাকছে কিছু বেইমান মুনাফেকের জন্য তার দারিদ্রমুক্ত দেশ গঠন সম্ভব হয়নি যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। এছাড়া জানাবো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হাজার ছাড়ালো। সর্বশেষ থাকছে জয়যাত্রা টিভির সেই হাজেরা আপার কর্মকাণ্ড নিয়ে যা জানালো র‍্যাব। দর্শক, আপনারা যদি ভ্যাকসিন নিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিন, আর যারা নিয়েছেন তারা কোন ভ্যাকসিন দিয়েছেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বজুড়ে এখনো করোনার দাপট অব্যাহত, করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আঘাতে বাংলাদেশ এখন বিপর্যস্ত, আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে, কমছে বাড়ছে মৃতের সংখ্যা, আর বেশ কয়েকদিন ধরে সংক্রমণ হার প্রায় 30%, যা আরো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। অতি দ্রুত এই সংক্রমণের হ্রাস টেনে ধরতে না পারলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ। করোনা সংক্রমণ রোধে প্রধানতম এই কার্যকর মাধ্যম হলো টিকা। শুরুতে ধীরগতিতে হলেও এখন বিপুল পরিমাণ টিকা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। দেশে ইতিমধ্যে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও সিনোফার্মের টিকা এসেছে। এই পরিস্থিতিতে সরকার সারা দেশব্যাপী গণটিকা কর্মসূচির মতো বাস্তবসম্মত ও সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। টিকা নেওয়ার ব্যাপারে সচেতন করছেন দেশের বিজ্ঞ আলেম মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ। তাদের কাতারে আগেও ছিলেন দেশের প্রখ্যাত আলেম ও সুবক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে তাগিদ দেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ মালয়েশিয়াতে করোনা ভ্যাকসিন ফাইজারের দ্বিতীয় ডোজ সম্পন্ন করলাম। আল্লাহ তাআলা টিকার সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদের মুক্ত রাখুন, এর পুরোপুরি উপকার আমাদের নসিব করুন। মালয়েশিয়াতে ভ্যাকসিনেশন কার্যক্রম বেশ দ্রুত গতিতে চলছে, এটা খুব ইতিবাচক দিক। আপনারা যারা এখনো ভ্যাকসিন নেননি সম্ভব হলে দ্রুত নিয়ে নিন। যত দ্রুত ভ্যাকসিনের কার্যক্রম শেষ হবে তত দ্রুত সংক্রমণ কমে আসবে এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো ইনশাআল্লাহ। ভ্যাকসিনগুলোর কার্যকারিতা ভিন্ন ভিন্ন হলেও সব ভ্যাকসিন একটা কাজ করতে প্রায় শতভাগ সক্ষম, আর সেটা হচ্ছে শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যা আপনাকে অতিমাত্রায় অসুস্থ হওয়া এবং সংকটাপন্ন হওয়া থেকে রক্ষা করবে। সুতরাং যে ভ্যাকসিনই আগে পাবেন আল্লাহর উপর ভরসা করে সেটাই নিয়ে নিন। ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরেও নিয়মিত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাই নিরাপদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এমনটাই বলছে। বিশেষ করে নিয়মিত মাস্ক ব্যবহার করাটা অত্যন্ত জরুরি, কারণ ভ্যাকসিন আপনাকে শতভাগ সুরক্ষা দিতে পারবে না। ভ্যাকসিনের কাজ হলো শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা। ভ্যাকসিন নেওয়া থাকলে আপনি আক্রান্ত হলেও হয়তো ক্রিটিক্যাল সিচুয়েশন পড়তে হবে না, অথবা আপনি করোনা ভাইরাস বহনকারী হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে হয়তো নিজে আক্রান্ত হবেন না, কিন্তু ভ্যাকসিন নেয়নি এমন লোকদের সংস্পর্শে গেলে আপনার মাধ্যমে তারা আক্রান্ত হতে পারে। তাই কোনো দেশের বেশিরভাগ মানুষের টিকা দেওয়া সম্পন্ন হয়ে গেলে শুধুমাত্র তখনই কেবল মাস্কের বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিধি শিথিল করা যেতে পারে, তা না হলে ভ্যাকসিনেশন কার্যক্রমেও খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। এই মুহূর্তে প্রতিটি দেশে গণটিকার বিকল্প নেই, তবে মনে রাখতে হবে টিকা হচ্ছে ওসিলা, প্রকৃত সুরক্ষাদাতা হচ্ছেন মহান আল্লাহ তাআলা, তাই তার উপরই আমাদের সকল আস্থা ও ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, করোনা মহামারী থেকে মুক্তি দিন। যাচ্ছি পরের সংবাদে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন হাসপাতাল করার আর জায়গা নেই, হাসপাতাল খালিও নেই, তাই আমরা এখন হোটেল খুঁজছি যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না, হালকা ও মাইন্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করছি, যেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে, অক্সিজেনের ব্যবস্থাও আমরা রাখব। তিনি বলেন, ইতিমধ্যে হাসপাতালে 90% শয্যা পূর্ণ হয়ে গেছে, আইসিইউ অলরেডি 95% পূর্ণ। এই চিন্তা করে আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি, সেখানে ইমিডিয়েটলি আমরা হয়তো 500-600 শয্যা রেডি করতে পারবো, পরে তা 1000 শয্যায় নেওয়া যাবে। মন্ত্রী বলেন, আগামী 7ই আগস্ট থেকে 7 দিনের জন্য দেশে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই 7 দিনে আমরা প্রায় 1 কোটি টিকা দেব। আমাদের হাতে 1.25 কোটি টিকা আছে, আরো 1 কোটি টিকা আমাদের হাতে এসে পৌঁছবে, অর্থাৎ টিকা কর্মসূচি চলমান থাকবে।
সবাই স্থানীয়ভাবে টিকা উৎপাদন করার উপর জোর দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে আমরা চীনের সিনোফার্মের সঙ্গে এবং বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে আলোচনা করেছি, সেই টিকা উৎপাদন করার কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে, আমরা আইন মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছি। যাচ্ছি পরের সংবাদে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা স্বাধীন বাংলাদেশে ভূমিহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা করেন। 3.5 বছর একটা রাষ্ট্রের জন্য কম সময়, তখন তো একটা প্রদেশ ছিল, সেটা দেশে উন্নীত করা ও তার গঠন করা, এটা তিনি করে গেছেন। কিছু বেইমান মুনাফিকের জন্য তার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয়নি। মঙ্গলবার 3 অগস্ট মুজিব বর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত 2,474টি ফ্ল্যাট সংবল 5টি আবাসন প্রকল্প, মাদারীপুরের নির্মিত সমন্বিত অফিস ভবন উদ্বোধন এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজ অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরের নির্মিত ভাড়াভিত্তিক 300টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের সময় আমরা দেশের বাইরে ছিলাম, আমার দল ও বাংলাদেশের মানুষের ভালোবাসায় ফিরে আসি, আমার আসার পথ সহজ ছিল না, তৎকালীন ক্ষমতা দখলকারীরা নানা বাধা সৃষ্টি করেছে, আজকে আমরা ক্ষমতায়, সরকারে থেকে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন, তাদের জীবনমান উন্নত করা এবং সংবিধানের আলোকের মানুষের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছি। সরকার প্রধান বলেন, সরকারি কর্মকর্তাদের দিয়ে আমরা কাজ করাবো, তাদের ভালো মন্দ তো দেখতে হবে। আজিমপুর সরকারি কলোনিতে গ্যাস ছিল না, আমি আব্বাকে বলে যে গ্যাসের লাইন করে দিয়েছিলাম, আমি সরকার গঠন করে উদ্যোগ নিয়েছিলাম, সবাইকে ফ্ল্যাট করে দিব, সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দিব, যাতে কর্মকর্তারা ভালোভাবে কাজ করতে পারে। তিনি বলেন, প্রত্যেকটা মহকুমাকে জাতির পিতা জেলায় রূপান্তর করেন, জেলা গভর্নর নিয়োগ দেন, যেন প্রত্যেকটা জায়গা পরিকল্পিতভাবে গড়ে উঠতে পারে। 75-এর পর পরিকল্পনা পরিবর্তন করে ফেলা হয়, এখন আমরা সে ব্যবস্থা নিচ্ছি। প্রথম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমপ্লেক্স করে দিয়েছি, যাতে এক জায়গা থেকে সব জায়গায় সেবা পাওয়া যায়। পরে উপজেলা কমপ্লেক্স ভবন করে দিয়েছি, এখন মাদারীপুরে জেলায় কমপ্লেক্স করে দিলাম। একসাথের নিচে সব সরকারি সেবা পাবে মানুষ, সব জেলা ও উপজেলায় কমপ্লেক্স করে দিব, অফিসারদের থাকার জন্য ফ্ল্যাটও করে দিব। যাচ্ছি পরের সংবাদে। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 264 জন, তাদের মধ্যে ঢাকা হাসপাতালগুলো 248 জন এবং ঢাকার বাইরে 16 জন ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে বর্তমানে 1,000-এর বেশি রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম দিনে ভর্তি রোগীর সংখ্যা 788, গত মাসে এর সংখ্যা ছিল 2,286। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে মোট 1,072, তাদের মধ্যে ঢাকার 41টি সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে 1,025 রোগী এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে 47 জন। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে ঢাকা শহর বাদে 4 জন, ময়মনসিংহে 1 জন, চট্টগ্রামে 3 জন, খুলনা ও বরিশালে 4 জন করে ডেঙ্গু ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া এ সময়ে রাজধানীতে সবচেয়ে বেশি রোগী ভর্তি SSMC ও মিডফোর্ড হাসপাতালে 38 জন, এরপর শিশু হাসপাতালে 9 জন ভর্তি আছে। যাচ্ছি পরের সংবাদে। সম্প্রতি জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি তুইন খন্দকারের সঙ্গে হেলানা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী ও জয়যাত্রা টেলিভিশনের GM অ্যাডমিন হাজেরা খাতুনের একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিওটিতে শোনা যায়, জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিকদের গ্রুপ থেকে রিমুভ করার কারণ সম্পর্কে জানতে চান ভোলা প্রতিনিধি তুহিন। এর প্রতি উত্তরে হাজারা বলেন, মাসিক চাঁদা সম্পর্কে জানা ছিল না আপনার, কমার্শিয়াল ফিও দেন নাই আপনি, তাই গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। হাজারা আরো বলেন, জয়যাত্রা টেলিভিশনের নিউজ প্রচার ও লাইভ করার আগে অফিসে টাকা পরিশোধ ছাড়া কোনো নিউজ লাইভ প্রচার হবে না। সোমবার 2 অগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভি চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কোঅর্ডিনেটর সানাউল্লাহ নূর, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার সহ অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করা হয়। মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোট অঙ্কের অর্থ নিয়েছিলেন। সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতার হন হেলেনা জাহাঙ্গীর। গ্রেফতারের পর র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হাজেরা খাতুনের নাম প্রকাশ করেন। এরপর তাকে
গ্রেফতার করা হয়। এই হাজেরা খাতুন 2016 সালে জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম হিসেবে নিযুক্ত হন। এরপর 2018 সালে জয়যাত্রা টিভি প্রতিষ্ঠান লগ্ন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জিএম অ্যাডমিন পদে নিযুক্ত রয়েছেন। হাজেরা মূলত দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সহ হেলানার আর্থিক বিষয়াদি দেখভাল করতেন। জানা যায়, জয়যাত্রা টিভির জেলা, উপজেলা ও দেশের বাইরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আর্থিক লেনদেন চাঁদা সংগ্রহ হতো হাজেরার হাত দিয়ে। যারা অনিয়মিত চাঁদা দিতেন তাদের জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিকদের গ্রুপ থেকে রিমুভ করে দিতেন তিনি। এরপর টাকা পরিশোধ করলে আবারও গ্রুপে যুক্ত করতেন হাজেরা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।